বিলোনিয়া বড়পাথরি সোনাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরীহ বোবাজাতীয় প্রাণীর মৃত্যু হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে মৃত্যু হল নিরীহ বোবাজাতীয় এক পোষা প্রাণীর। এবারের ঘটনা বিলোনিয়া পৌর পরিষদের অন্তর্গত আর্য সমাজ এলাকায়। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে মামলা করতে চলছে বোবাজাতীয় পোষা প্রাণীর মালিক বিমল চৌধুরী। জানা যায়, আর্য সমাজে রাস্তার পাশে বিদ্যুতের লাইনের খুঁটি বসানোর পর খুঁটি যাতে পড়ে না যায় তার জন্য আলাদাভাবে তার দিয়ে মাটির সাথে যে টানা দেওয়া হয় সেই টানার মধ্যে বিদ্যুৎ যাতে না আসে সেই ব্যবস্থা না করেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কোনো রকম দায়সারাভাবে কাজ করার ফলে এই টানার মধ্যেই বিদ্যুৎ এসে শর্ট সার্কিট হয়ে পড়ে। এর ফলে অবলা বোবাজাতীয় প্রাণীটি বিদ্যুতের খুঁটির টানা তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সাথে আরও কয়েকটি বোবাজাতীয় প্রাণী ছিল। এই ঘটনা দেখে এক কর্তব্যরত বিএসএফ জওয়ান সেই বোবাজাতীয় প্রাণীগুলিকে বিদ্যুতের খুঁটির সামনে থেকে তাড়িয়ে দেয়। তা না হলে আরও কিছু বোবাজাতীয় প্রাণীর মৃত্যু হতো এদিন। বিলোনিয়া শহরের রাস্তায় এমন অনেক পুরনো বিদ্যুতের খুঁটি সহ ট্রান্সফরমার খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। দপ্তরের গাফিলতির কারণে শুধু বোবাজাতীয় প্রাণী না, মানুষেরও বড় ধরনের বিপদ হতে পারে। এই দায় কি দপ্তর নেবে প্রশ্ন উঠছে বারবার। কি কারণে শর্ট সার্কিট হয়েছে? তারটা লাগিয়ে আছিল, আইয়ার লাইনটা ছুটে দিয়ে গেছে যে তারার সাথে, হ্যাঁ, তারপরে মারা গেছে গরুটা। এখন ইলেকট্রিক দপ্তরের লোক আইয়া ফিরে তারটা সরাই দিয়ে গেছে। হ্যাঁ, দপ্তর গাউলতে ক্ষতিপূরণ চাই করতেছে, এখন দাম আনাতে দিই দিন। তার বিরুদ্ধে মামলা করবেন ইলেকট্রিক দপ্তরের বিরুদ্ধে? বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।